আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের নিজেদের পেমেন্ট প্রুফ, এটা আমার কোনো পেমেন্ট প্রুফ না, আপনাদের নিজেদের পেমেন্ট প্রুফ $400 উইদাউট রেফার। ইভেন আমার কথা শুনে যারা কাজ করেছিলেন তাদের প্রত্যেকের অলরেডি ইনশাল্লাহ $200 থেকে $500 প্রফিট হয়ে গেছে উইদাউট রেফার। সো লেটস স্টার্ট দ্য ভিডিও মেন পয়েন্ট, এক সেকেন্ডের জন্য স্কিপ করে দিবেন না। ইভেন যারা নতুন আসছেন তাদের জন্য সুসংবাদ, এখনও চান্সটা আছে, আপনারা চাইলে এইটাতে অংশগ্রহণ করে $200 থেকে $500 অবধি প্রফিট করে নিতে পারেন। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিয়ে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন ইভেন ফার্স্ট কমেন্ট। আজকের ভিডিওটা একটু স্লোলি করতে হবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো কথা বলছিলাম সিআইডি এনএফটি নিয়ে। এটা হচ্ছে আমি যদি দেখাই আপনাদের কালকে, যে এক ভাইকে আমি নিজের হাতে $400 উইথড্র করে দিয়েছি। এই যে এখানে তার ইউজার নেম আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে আই এনএফটির মূল্য আছে $30,000 এনএফটিও আছে। ওকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তার যে আমি পে করছি, যে এটা যেটা আমি দেখাই কালকে আমি তার সাথে অনেক কথা হয়েছে আলহামদুলিল্লাহ রাত্রেবেলা পরে। এই যে দেখেন, প্রথম দিয়েছি $19,000, তারপরে যে দেখেন $15,000। এটা আপনাদের পেমেন্ট প্রুফ, আমার না। আপনারা চাইলে তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে আমি কোনো কিছু মিথ্যা বলছি কিনা, এটা তার ইউজার নেম। আমি জাস্ট আপনাদের ভালোর জন্যই ভিডিওটা মেক করতেছি, এখনো সুযোগ আছে। আমি যদি কখনো কোনো আপডেট করি আপনারা হচ্ছে এই ইমেজের মধ্যে টাচ করে দেবেন। ওকে, এটা ব্যাটার, ইমেজের মধ্যে টাচ করলে যে সিআইডি এনএফটির কিন্তু আপডেট আসছিল, প্রথম ছিল এই আপডেটটা। প্রথম আমরা যারা জয়েন করছি তারা হচ্ছে একটা গুগল ফর্ম ফিল আপ করা লাগতো, এখন আর করা লাগে না। এই ভিডিওটা যারা দেখছিল তারা কিন্তু ভালো একটা প্রফিট করছে। ইভেন আজকে আমি এ টু জেড বুঝাই দিব, কোনো সমস্যা নাই আপনাদের। সবচেয়ে মজার বিষয় হয়েছে আপনাদের কপাল ভালো, এখানে আশা করি প্রত্যেকে কম বেশি এখান থেকে প্রফিট পাবেন। কারণ কি, কারণ হয়েছে যাদের হচ্ছে আপনার 6 ডিজিট এনএফটি আছে তারা কি পরিমাণ প্রফিট পাবেন। 6 ডিজিট এনএফটি কালকে ওয়াই 2টা সেল করছে, এই যে ওর ইউজার নাম আমি দেখাচ্ছি, এই যে ওয়াই আমার এসএমএস করছিল, ভাই আপনি PCX নিয়ে আমাকে বিকাশে টাকা দেন না, আমি এক্সচেঞ্জ তেমন বুঝি। এই যে দেখেন, এই যে ওই বলছেন, এই যে দেখেন, এই যে ও যে সেল করছিল, দেখেন দেখছেন, এই যে সেল করছিল, নিজে সেল করছিল, তারপরে দেখেন এই যে বাই প্লিজ ইনবক্সে আমি বললো কী কী হলো আবার, এই যে বলতেছে দেখেন, এই দেখেন এ টোকেনটা সেল দেবো ভাই, NFT সেল দিছি 2টা 60 ডিজিটের, মানে 7 ডিজিটের NFT যারা যারা পাইছেন অলরেডি তাদের $200 প্রফিট হয়ে গেছে। ইভেন বিগেস্ট একটা নিউজ আছে এই কোম্পানির, এটা যেটা আমি শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এই যে এয়ারড্রপ লিঙ্কের মধ্যে টাচ করে দেবেন এখানে। ওকে, আর যারা নতুন আসছেন তারা আজকের ভিডিওটা দেখলেই হবে, কিংবা আগের ভিডিওটা দেখলে পারেন, ওইটা একটু প্যাচ লাগবে কারণ ওইখানে ওই ফর্ম টর্ম ছিল, এটাতে কোনো ফর্ম নাই, জাস্ট লিঙ্কের মধ্যে টাচ করেন। টাচ করার পরে সরাসরি আপনাদের হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে, সেটা আমি দেখাচ্ছি। এটা যে ভিডিওটা কিন্তু লং হবে আমি বলছি আপনাদের ভালোর জন্যই, জাস্ট নিচের দিকে ছোট্ট একটা ক্লিক করেন, ডাউনলোড কামিং চার্ট, এটার মধ্যে একটা টাচ করে দেন। ওকে, টাচ করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দেন। এখন আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না এটা ডাউনলোড হচ্ছে। এইখানে ডিটেলসের মধ্যে ক্লিক করেন, ডিটেলসের মধ্যে ক্লিক করলে জায়গা মতো নিয়ে যাবে। আমি যাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, কামিং ওয়েবসাইট ইউনিভার্সাল রিলিজ। এটা ডাউনলোড হওয়ার পর ইনস্টল করতে হবে, সো আমি ওয়েট করবো যতক্ষণ না এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপটা ইনস্টল করতে হবে, একটু ওয়েট করবেন। গুগল ক্রোম সেটিং থেকে এটা আমি অ্যালাউ করে দিচ্ছি, এখান থেকে ব্যাক প্রেস দেন ইনস্টল করে নিব। ইনশাল্লাহ আমাদের ভালো একটা প্রফিট এখান থেকে আমরা উইদাউট রেফার গেইন করতে পারবো। দেন হচ্ছে আমরা ডানের মধ্যে ক্লিক করে দিব। ওকে, দেন আপনারা হচ্ছে অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন রয়েছে। ওকে, সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না এটা রিলোডটা শেষ হচ্ছে, বিকজ তাদের যেহেতু নতুন প্ল্যাটফর্ম তারা কিন্তু হিউজ একটা রিওয়ার্ড দেওয়ার ট্রাই করবে আপনাদেরকে। ইভেন এটা কিন্তু অনেক অনেক বড় একটা কি কোম্পানি। ওকে, সো এখন হচ্ছে আমরা ক্যাপচারটা সোল্ড আউট করে নিচ্ছি এখান থেকে। আমি একটু বুঝাই দিই, এখানে বাস লেখা, তার মানে আপনাকে বাসের যে ইমেজগুলো ওগুলো সিলেক্ট করতে হবে। ওকে, এখানে বাস লেখা, সিলেক্ট অল ইমেজ উইথ BUS, মানে বাস। তো আমাকে খুঁজে খুঁজে বাসগুলো বের করতে হবে, দেন আমি এখান থেকে ভেরিফাই করবো যতক্ষণ না বাসের ইমেজগুলো এখান থেকে কি হচ্ছে যাচ্ছে। ওকে, সো আমি করে নিচ্ছি ক্যাপচারটা সোল্ড আউট। করার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, রিটেক পাসওয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে আপনাকে, আদারওয়াইজ কিন্তু এখানে লগ ইন করতে ঝামেলা হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি, দেন এখান থেকে নেক্সটের মধ্যে আমরা ক্লিক করে দিব, দেন আবার এগেন নেক্সট। এখন দেখেন এখানে কিছু ওয়ার্ড দিছে আপনাকে, এই ওয়ার্ডের
এই ওয়ার্ডগুলো আপনাকে কপি করতে হবে। আমি তো বুঝানোর জন্য করতেছি, আপনার এগুলো আবার কাউরে দেখায়েন না, দেখাইলে কিন্তু সে আপনার অ্যাকাউন্ট কি করতে পারবে, লগ ইন করতে পারবে। ক্লিক করেন, এখন হচ্ছে টেলিগ্রামের সেভ মেসেজে আসেন, এখান থেকে আসার পরে আপনি এটা সেভ করে দেন। টেলিগ্রামে কিন্তু হারায় যাবো, সবচেয়ে বেশি বেটার ইমেল টু ইমেল কিংবা খাতার মধ্যে লিখে রাখবেন, যাতে করে কি কখনো না হারায়। এই ওয়ার্ডগুলো যদি হারিয়ে যায় আর এই অ্যাপটা যদি কখনো আনইনস্টল হয়ে যায় তাহলে আপনি ধরা খাবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাকে কি করতে হবে, মিলাতে হবে, সেমস লাইক কিসের মতো, ট্রাস্ট ওয়ার্ল্ডের মতো। তো এখানে এইভাবে মিলাবো আমরা, ইনসুলিন এটা ছিল ফার্স্ট টাইম, এখানে আমি সিরিয়াল বাই সিরিয়ালই দেয় না ফিউ, তারপরে হচ্ছে ফিউ, ওই যে এখানে উল্টাপাল্টা আছে কিন্তু ফিউর মধ্যে ক্লিক করেন। মানে এখানে দেখেন, এখানে যেমন এই বরাবর ইনসার্ট ফিউ সার্ভে ক্লিপ এরকম আর কি, ওই ওইখানে এরকম বরাবর মিলাইতে হবে আপনাকে আর কি, একটার পর একটা সিরিয়াল করতে হবে। ওকে, সো আমি হচ্ছে এগুলো মিলে নিতেছি আপনাদের বোঝানোর স্বার্থে। আমি সার্ভে ক্লাব, আচ্ছা আমি একটু ফাস্ট করি, সার্ভে ক্লব, তারপরে হচ্ছে আমার নিজেরই তো মন থাকে না, তারপরে কি এই ডান। এখন হচ্ছে ভালোভাবে বুঝছেন, সেভ কি স্টোর ফাইল, আপনি চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, চাইলে সেভ করতে পারেন। সেভ করে দিচ্ছি, এখান থেকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এটা। ওকে, এখন যদি আপনি এখানে ক্লিক করে দেন, এই এটা অটোমেটিক কি হয়েছে, সেভ হইয়া ইভেন আপনার যে ওয়ালেটের ব্যাকআপ সেটা কিন্তু নিয়ে নিছে। ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট, এই হচ্ছে আপনার কামিং আইডি, কন্টিনিউ। এখানে আপনাকে একটা নাম দিতে হবে, আমি আমার নামটা দিয়ে দিতেছি রাইহান ওভি। নেক্সট, ওইখান থেকে একটা চাইলে একটা ইমেল দিতে পারেন, ব্যাস আপনার কাজ কি শেষ। আপনি চাইলে জয়েন দ্য গ্রুপ, এই গ্রুপগুলোতে জয়েন করতে পারেন, যেমন টেকনোলজি এরকম কিছু গ্রুপ আপনারা সাজেস্ট করতেছে। ওকে, 200 মেম্বার মেবি হয়ে গেছে, এটা মেবি আর হবে না, আর যদি হয় তাহলে তো আরও বেটার, ট্রাই শু ইউর NFT, জয়েন নাও, ট্রাই করেন, এরকম চার পাঁচটা গ্রুপে জয়েন করেন। আনেবেল এটা তো হবে না, 200 মেম্বার হয়ে গেছে। ওকে, সো এই মাই NFT-র মধ্যে মানে এক একটা জয়েনের একটা গ্রুপ তারা আপনাকে সাজেস্ট করতেছে, এরকম আর কি বিষয়টা। ওকে, সো এটা মূল বিষয় না, মূল বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে বুঝাই, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে ফেললাম। এখন হচ্ছে দেখেন, যদি আপনারা এখান থেকে ইনভাইট করতে পারেন, এই যে লিমিটেড ইনভাইট করতে পারলে পার ইনভাইটে হচ্ছে দুইটা করে মিনি পাবেন। মিনি কি আমি বুঝাইতেছি একটু, এই যে মিনি, এই মিনিটা কি, তারপরে মাইনিং কি, তারপরে কীভাবে NFT সেল দিবেন সেটা নিয়ে কথা বলতেছি। ওকে, এই যে মিনি, এই মিনির বিনিময়ে হচ্ছে আপনাকে তারা, আমি দেখাচ্ছি, মিনির অর্থ হইল যেমন ওই ভাই দুইটা NFT সেল করছে PCX, যেটা অলরেডি কুককয়েনের লিস্টেড আছে, তো মিনি দিয়ে হচ্ছে আপনি বিট করতে পারবেন তাদের ওইখানে। বিট বলতে তাদের একটা মিটিং হয়, যেমন আজকে সন্ধ্যায় একটা মিটিং আছে 7:30, ওইখানে যেমন ধরেন নিলামে তুলবে, নিলামে তুলবে ধরুন একটা NFT-র মূল্য আছে $30,000। ওকে, তো তারা তো এত নিবে না, তারা জাস্ট বলবে যে নিলামে তুললাম এটার দাম 200 মিনি ধরেন, ফর এক্সাম্পল। এখন ধরেন ওইখানে আমরা হচ্ছে 10 জন লোক আছি, তো একজন বলতেছে যে আমি 250 মিনি দিব, 260 মিনি দিব, এরকম আর কি নিলাম সিস্টেম। তো আপনার কাছে যদি সবচেয়ে বেশি মিনি থাকে, আপনি $30,000 অবধি আর্নিং করে নিতে পারবেন ওইখান থেকে, মাত্র অল্প কিছু মিনির বিনিময়ে। 1,000 হইলে বেটার হয়, 1,000 মিনি হইলে। এখন হচ্ছে আরও ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই, এই আইকনের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান, প্রাইভেসি, লগ আউট, মাই ওয়ালেট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাই ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই যে দেখেন, আপনাকে তারা বর্তমানে দিচ্ছে এই টোকেনটা PCX, যেটা অলরেডি কয়েন মার্কেট ক্যাপ সহকারে কুকয়েনে লিস্টেড। তারপরে এই যে মিনি, এই মিনি হচ্ছে তাদের নিজস্ব টোকেন। এখন আমি দেখাই NFT-র ব্যাপারটা, তারপরে মাইনিংটা দেখাচ্ছি, মাইনিং করতে পারবেন এখানে NFT-র মধ্যে ক্লিক করেন। দেখি আমি কিছু পাইছি কিনা, আমি এখনও কিছু পাই নেই, কথা বুঝতে পারছেন, হয়তো বা একটু সময় লাগবে আমাকে দিতে, কারণ আমি মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। আপনার যত NFT আছে এখানে শো করবে, যদি 7 ডিজিটের NFT আপনি পান, এখন বলতে পারেন ভাই আপনি তো পান নাই, আমি তো এখন ক্রিয়েট করলাম অ্যাকাউন্ট, হয়তো একটু সময় নিবে তারা। ওকে, আপনি যদি 7 ডিজিটের NFT পান, এখানে আপনি দেখতে পারবেন, এটা হোল্ড করবেন, তাদের এইখানেই নিজস্ব এক্সচেঞ্জ আসবে। ওকে, যেমন এই PCX আপনি চাইলে রিসিভ করতে পারবেন, সেন্ড করতে পারবেন। ওকে, তারপর ইথেরিয়াম, তারপরে XBTC, তারপর USDT, মানে এটা একটা ওয়ালেট আর কি, কথা বুঝতে পারছেন। এখন হচ্ছে মাইনিংয়ের ব্যাপারটা দেখাই, এই যে মাইনিং, এই যে এই আইকনের মধ্যে ক্লিক করেন, এটা হচ্ছে মাইনিং আইকন।
ক্লিক করলে সরাসরি দেখেন কই নিয়ে যায়, তাদের কিন্তু মাইনিংটাও শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? আইনো এর মধ্যে ক্লিক করে দেন, ওকে, এখান থেকে আইনো। এখন এখানে এই যে বাটনটা, এই যে একটা সুইচ, এটার মধ্যে টাচ করে দেন, এখন মাইনিং হবে অটোমেটিক, একটু ওয়েট করে। এই যে আমার হ্যাশ রেট হচ্ছে 0.0105, ওকে, এটা আমি কতক্ষণ মাইনিং করতে পারবো, এটা কিন্তু এই মাইনিংয়ের এটা আসতেছে এখানে দেখতে পাচ্ছেন, এই 23 ঘন্টা মানে 24 ঘন্টা আমি মাইনিং করতে পারবো। এখন মাইনিং করলে কী লাভ? এটা হচ্ছে আপনি যখন এখান থেকে লেনদেন করবেন, কিংবা হয়তো বা ভবিষ্যতে KSX এটা একটা টোকেন আপনাকে দিতে পারে, যেটা আপনি এখান থেকে ইনস্ট্যান্টলি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। 24 ঘন্টা পর পর কিন্তু মাইনিং করতে হবে আপনাকে, কথা বুঝতে পারছেন? ওই মাইনিংয়ের বিনিময়ে এখান থেকে আপনি যত প্রকার লেনদেন করবেন সেটা ফি কাটবে, কথা বুঝতে পারছেন? ফি কাটবে। সো এতটুকুই কাজ বর্তমানে। আর আপনি চাইলে ব্যাকপ্রেস করে, আমি বলতেছি চাইলে আপনি রেফারেল করতে পারেন, এই দুইটা কাজ, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, রেফারেল করা, মাইনিং করা, তিনটা, ওকে। এর থেকে বেশি কাজ এখানে আপাতত নাই। প্লাস আইকনে ক্লিক করলে আপনি চাইলে গ্রুপ করতে পারেন, এগুলো করার দরকার নেই, হুদাই প্যারা। এই যে ইনভাইট ফ্রেন্ডসের মধ্যে ক্লিক করলে আপনি আপনার শেয়ারের লিঙ্কটা পেয়ে যাবেন, ওকে। কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনি দুইটা করে মিনি পাবেন। এই মিনির কিন্তু অনেক দাম, আমি আবারও বলতেছি এই মিনির কিন্তু অনেক দাম। এটা এমন হইতে পারে ফিউচারে সেমস লাইক ধরেন একটা টোকেন $5, $10, $20 অবধি হিট করতে পারে, কারণ 1000 মিনির বিনিময়ে যদি আপনারা এখানে $3000 NFT দেয়, কথার কথা ফর এক্সাম্পল, তাইলে আপনি বুঝতেই পারতেছেন যে এটা কোন দিকে যাচ্ছে। এটা কিন্তু হিউজ বড় একটা প্ল্যাটফর্ম, ডোন্ট মিস। প্রত্যেকে এখানে ক্লিক করে একটা করে অ্যাকাউন্ট করেন, আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট আপডেটের জন্য আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিবেন। এখন মোস্ট অফ দ্য কোশ্চেন, অনেক ভাই অলরেডি NFT রিসিভ করেছেন, তারা কী করবেন? তারা ওয়েট করবেন, এইখানে হচ্ছে নিজস্ব এক্সচেঞ্জ আসবে, তখন আপনার যে NFT আছে, এই যে পাইছি দেখেন, আমি 6 ডিজিটের পাই নাই, আমার আমি তো অনেকদিন পরে এখন করছি, এখানে অনেক লম্বা এই রকমের NFTও কিন্তু আপনাদের কাছে অনেক আছে, ওকে। এটা যেমন এটা কিন্তু বাইসেল করা যাবে, এই এখান থেকে চাইলে আপনি বাইসেল করতে পারবেন, ওকে। এখন আমি এটা আমি পাইলাম মাত্র, আমি আপনাদেরকে দেখাইলাম। তো বিষয়টা হচ্ছে আমরা যেমন আদার প্ল্যাটফর্মে যখন জয়েন করি আমাদেরকে টোকেন কিংবা কয়েন দেয়, ওটা সেল করে আমরা প্রফিট করতে পারি, সেমস লাইক এটা এমন একটা প্ল্যাটফর্ম যারা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট নাম্বার 1 সর্বপ্রথম কয়েনের বদলে আমার জানা মতে তারা NFT লঞ্চ করছে, কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এইরকমের NFT যারা পাইছি কিংবা 7 ডিজিট কিংবা 8 ডিজিট 9 ডিজিট, তারা কী করবো? তারা আমরা হোল্ড করবো, এখানে নিজস্ব এক্সচেঞ্জ আসবে, তখন কতটা প্রফিট পাবে সেটা আমি বলতে পারলাম না, বাট 7 ডিজিটের বর্তমান মূল্য হচ্ছে $200 7 ডিজিট। এখন অনেকে বলবে ভাই আমি সেল করবো, আমি সেল করবো, ভাই আপনি এইভাবে সেল করতে পারবেন না, এইভাবে সেল করতে পারবেন না, কারণ কি ওদের অ্যাডমিনরা নিজেরা হচ্ছে ওদের গুরু বাসে ওইখানে বাই সেল করে দেওয়ারা নিজেরা রিক্সে, কথা বুঝতে পারছেন? এখানে বাই সেল করতে এসে আবার ধরা খেন না, ওয়েট করেন, তাদের নিজস্ব এক্সচেঞ্জ আসতেছে, তখন আপনি প্রফিট ইনস্ট্যান্টলি এইখানেই সেল করতে পারবেন তাদের কাছে এক্সচেঞ্জ বুঝে নিত। যেমন বাইন্যান্স আমরা ইউজ করি, সেল করলে অটোমেটিকলি দেখবেন এখানে আপনার এই PCX জমা হয়ে গেছে কিংবা মিনি জমা হয়ে গেছে, যেটা ভ্যালু আছে সেটা ইনস্ট্যান্ট আপনি উইথড্র করতে পারবেন, কু কয়েন ধরেন, বাইন্যান্স ধরেন, জেনেই হোক উইথড্র করে আপনি আপনার টাকা বিকাশে কনভার্ট করে নিয়ে নিতে পারবেন USDT-র মাধ্যমে, ওকে। আপনারা ঠিক মতো কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আমি যেমন কালকে তারে হেল্প করছি, এই NFT যখন সেলের এক্সচেঞ্জ আসবে আপনারা না বুঝলে আমি আপনাদেরকে সেল করে টাকা বিকাশ অবধি পৌঁছায় দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, চেষ্টা, বাই বাই, আল্লাহ হাফেজ।